জি এখন শোনা যাচ্ছে। ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাবজেক্ট এবং বিষয়বস্তু বর্তমান পরিস্থিতির আলোকে অত্যন্ত বার্নিং। দেখুন, নির্বাচন কমিশন যে দাঁত নখহীন এবং নির্বাচন কমিশন যে পাওয়ারলেস এবং নির্বাচন কমিশন যে সরকারের পছন্দের অথবা সরকারের নিয়ন্ত্রণে চলবে, এই কথাটি যারা বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করে এবং যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনারের অতীত এবং আসার পরে উনি যে বক্তব্য দিয়েছেন গত নির্বাচন সম্পর্কে, যে উনি জানেন না, রাতের ভোট হয়নি, তো এই ভদ্রলোকের নেতৃত্বের কমিশনের কাছ থেকে আপনি আওয়ামী লীগের পছন্দের একটি ইলেকশন, নাটকের ইলেকশন হওয়ার জন্য প্রচেষ্টা করা ছাড়া আপনি কি আশা করতে পারেন? যিনি বলেছেন, উনি তখন অস্ট্রেলিয়া ছিলেন, তো এটা তো ইন্টারনেট মিডিয়ার যুগ, ইলেকট্রনিক মিডিয়ার, এটা তো সোশ্যাল মিডিয়ার যুগ, উনি অস্ট্রেলিয়া থেকে জানেন না রাতের ভোট হয়েছে, নির্বাচন আওয়ামী লীগ রাতেই করে ফেলেছে, এখানে ভোট মানে বিরোধী দলের নেতা কর্মীরা ইলেকশনে পার্টিসিপেট করতে পারেননি, এটি একটি ভোট হয় নাই, ভোটের নামে প্রহসন, উনি নাকি এই কথা জানেন না। এখন যিনি এই ন্যূনতম সত্য কথাটা স্বীকার করার সাহস রাখেন না, তার নেতৃত্বে সকলের অংশগ্রহণে একটি ইলেকশন হবে, এটা পাগলেও বিশ্বাস করে না। ওনার নেতৃত্বে কোনো সুষ্ঠু ইলেকশন হবে না। এরপরে আসেন ওনার নেতৃত্বে, মানে কি বর্তমান নির্বাচন কমিশনার, যে নির্বাচন কমিশন সাজিয়েছেন, যিনি আওয়ামী লীগের পছন্দের লোক, যিনি সাবেক একজন ছাত্রলীগের মানে ছাত্রলীগের কর্মী অথবা নেতা ছিলেন, সুতরাং দলীয় পক্ষপাত পুষ্ট, সরকারের মানে আশীর্বাদ পুষ্ট একজন ব্যক্তির নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক ইলেকশন হবে না, সেটা স্পষ্ট। এখন উনি ছাড়া অন্য কেউ যদি হত, ধরেন একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন হয়েছে, তারপরেও শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই কথাটা আমি কেন বলছি, তার প্রতি কি আমার ব্যক্তিগত রাগ খুব? না, তার প্রতি আমার ব্যক্তিগত রাগ খুব নেই, কিন্তু উনি যা করেছেন তা থেকেই প্রতীয়মান হয় যে গণতন্ত্রের প্রতি ন্যূনতম শ্রদ্ধা, গণতন্ত্রের প্রতি ন্যূনতম কমিটমেন্ট, এদেশের জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রতি ন্যূনতম কমিটমেন্ট শেখ হাসিনার এবং তার নেতৃত্বের আওয়ামী লীগের নেই এবং আওয়ামী লীগ সরকারের নেই। অত্যন্ত লজ্জাজনক ভাবে 2009 যে ইলেকশনটি হয়েছে, যদি সেই ইলেকশনটি নিয়ে কিছু প্রশ্ন রয়েছে, যারা যেই সরকারটি ইলেকশনটি কন্ডাক্ট করেছে, যদি সেটা নির্দলীয় ছিল, বাট তাদের খুব পছন্দের পার্টি ছিল হচ্ছে আওয়ামী লীগ। আপনার প্রণব মুখার্জির বইতে আপনারা দেখবেন এবং মঈন সাহেব এবং ফখরুদ্দিন সাহেবরা ওনারা কি চেষ্টা করেছেন, মূলত ওনাদের প্রচেষ্টায় আওয়ামী লীগ একটি ধরেন অনেকটা আমি বলবো 70% 60% ফেয়ার ইলেকশন সিস্টেম আওয়ামী লীগ ক্ষমতা এসেছে। আসার পরে আওয়ামী লীগ যে কাজটা করলো, আমি একজন আইনজীবী মানুষ, দেখেন অত্যন্ত দুঃখজনক ভাবে তাদের প্রচেষ্টায়, তাদের একেবারে ষড়যন্ত্রের মাধ্যমে, কিন্তু সংবিধান থেকে নির্দলীয় নিরপেক্ষ একটি ইলেকশন টাইম সিস্টেম, যে একটি সকলের কাছে গ্রহণযোগ্য ইলেকশন টাইম সিস্টেম, একটি গভর্নমেন্ট ছিলেন, সেই প্রক্রিয়াটিকে, সেই সিস্টেমটিকে, সেই ইনস্টিটিউশনকে আওয়ামী লীগ অত্যন্ত লজ্জাজনক ভাবে মানে বাংলাদেশের সংবিধান থেকে, সিস্টেম থেকে সরিয়ে দিলেন। অথচ এই তত্ত্বাবধায়ক সিস্টেমের জন্য কিন্তু আওয়ামী লীগ জামাত একসাথে আন্দোলন করেছে, 91 ইলেকশনে ইলেকশন তত্ত্বাবধায়ক সিস্টেমে হয়েছে, 96 আওয়ামী লীগ এই সিস্টেমের মাধ্যমে ক্ষমতায় এসেছে, 2001 বিএনপি জামাত ক্ষমতায় এসেছে, 2009 তারা আবার তত্ত্বাবধায়ক সিস্টেমে ক্ষমতায় এসেছে। এসে তারা চিন্তা করলো যে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে সেই প্রক্রিয়াতে আওয়ামী লীগ হয়তো ক্ষমতা আসতে পারবে না। সুতরাং তারা এসে কি করলেন, তারা এই নিরপেক্ষ সিস্টেম মানে ইলেকশন টাইম সিস্টেম, এই সিস্টেমটাকে সংবিধান থেকে সরিয়ে দিলেন। আচ্ছা, 2014 ইলেকশন তারা একতরফা করে ফেললেন, এরপরে 2018 ইলেকশন তারা করে ফেললেন, এরপর ইলেকশনগুলোর আগে যদি আপনি আওয়ামী লীগ নেতৃবৃন্দের কথা দেখেন, তারা কি বলেছিল, তারা একটি নিয়ম রক্ষার ইলেকশনের কথা বলেছিলেন, মনে আছে আপনাদের, তারা নিয়ম রক্ষার ইলেকশনের কথা তারা বলেছিলেন, কিন্তু ইলেকশন হওয়ার পরে কিন্তু তাদের বোল পাল্টে গিয়েছে, তারা নিয়ম রক্ষার ইলেকশন তারা আর বলেননি।
এখন ওনারা বলছেন তাদের নেতৃত্বে ইলেকশন হতে হবে, এটা নাকি কনস্টিটিউশনাল সিস্টেম। তো কনস্টিটিউশনাল সিস্টেম তো জনগণের অধিকার রক্ষার জন্য তো এই কনস্টিটিউশন। আসেন আমরা সবাই মিলে কনস্টিটিউশনে আবার নিরপেক্ষ নির্বাচনী সিস্টেমটা নিয়ে আসি। আপনি যদি জনগণের শেখ হাসিনার যদি সত্যিকার অর্থে ডেমোক্রেসির প্রতি কমিটমেন্ট থাকে তাহলে আসুন সকলে মিলে 91 যেভাবে আমরা করেছিলাম আবার সেটা করে দিই। আমার প্রশ্ন হলো যে এই ইভিএম দিয়ে নির্বাচন হবে বা ব্যালটে নির্বাচন হবে এই বিষয়গুলো আসলে কে নির্ধারণ করবে? এই এই বিষয়টা নির্ধারণ করার জন্য বাংলাদেশের জনগণের আসলে কতখানি ভূমিকা থাকার মানে সম্ভাবনা রয়েছে সাংবিধানিক ভাবে, আমি যদি জানতে চাই। দেখুন, নির্বাচন কমিশনের নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে মানে ভূমিকা রাখার, সিদ্ধান্ত নেওয়ার যথেষ্ট ভূমিকা রয়েছে, মানে অধিকারও রয়েছে। মানে বাংলাদেশে যে বর্তমান নির্বাচন আইন, সেখানে নির্বাচনটা কিভাবে হবে সে ব্যাপারে ইলেকশন কমিশনের একটি বড় ধরনের ভূমিকা রয়েছে, ওনার সিদ্ধান্ত নিতে পারেন। বাট প্রশ্ন হল, আপনি একটি প্রক্রিয়া মানে শুরু করতে যাচ্ছেন, যেই প্রক্রিয়াটিকে প্রধান বিরোধী দল জামাত ইসলামী সহ মেজর ইসলামিক দল সেটাকে বয়কট করছে। তারা বলছে ইভিএম করলে এখানে সুষ্ঠু ইলেকশন হবে না, সিভিল সোসাইটির একটা বড় অংশ ইভিএম এর বিপক্ষে কথা বলছে। তাহলে আপনি কেন ইভিএম এর মাধ্যমে ইলেকশন করতে চাচ্ছেন? যেখানে আপনার ইলেকশন কমিশনকে আজকে বিএনপি প্রশ্নবিদ্ধ করেছে, বিএনপি জামাত পার্টিসিপেট করে নাই, অনেকগুলো অপোজিশন মেজর অপোজিশন পলিটিক্যাল পার্টি আপনাদের সংলাপে যায় নাই, সেখানে আপনি একটি প্রশ্নবিদ্ধ প্রক্রিয়া থেকে আছে যাচ্ছেন কেন? মানে কি আপনি আসলে সরকারের পাতানো মানে মানে এজেন্ডা, সরকারের যে এজেন্ডা সেটা আপনি বাস্তবায়ন করতে চাচ্ছেন। 300 সিটের মধ্যে 150 সিট আপনার সিকিউর করে ফেলতে চাচ্ছেন, তো যে কথাটি বিরোধী দল বলছে। সুতরাং যে কথাটি আজকে দেশের একটি বড় অংশ সরকারি দল ছাড়া ইভিএম কারা চায়? সরকারি দল। ইভিএম এর বিপক্ষে কারা? তারা বিরোধী দল। তো আপনার ভূমিকাটি কার পক্ষে? সরকারের পক্ষে। তাহলে আপনি তো একটি দলীয় সরকারের আজ্ঞাবহ একটি নির্বাচন কমিশন, সুতরাং আপনার আন্ডারে তো কোনো ইলেকশন হতে পারে না, আপনার আন্ডারে ইলেকশন হতে পারে না, এবং আপনাকে যারা নিয়োগ দিয়েছে সেই সরকারের আন্ডারে ইলেকশন হতে পারে না, কারণ সেই ইলেকশন সিস্টেমের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের প্রতিফলন হয় না, জনগণের চয়েসের প্রতিফলন হয় না, জনগণের ইচ্ছার প্রতিফলন হয় না, ডেমোক্রেসি বাস্তবায়ন হয় না। সুতরাং এই সরকার আন্ডারে কোন ইলেকশন শব্দটি আমার কাছে হাস্যকর মনে হয়। জি, ধন্যবাদ আপনাকে। একই সাথে আমি আরেকটু আপনার কাছ থেকে আপনার মতামত জানতে চাইবো যে এই যদি হয় অবস্থা নির্বাচন কমিশন